গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কি হয়, উনি আপনার কি হয়? আমার স্ত্রী। কি 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 কে হয়, কে হয়? আমার স্ত্রী। আপনার কি হয় উনি? আমার স্বামী। প্রথমে ভাই আমি এদেরকে দেখে মা ছেলে ভেবে ফেলেছিলাম। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন কিছু ভাইরাল খবর নিয়ে যেগুলো দেখার পর তোমার ওইটা মাথায় উঠে যেতে পারে, তাই ভালো করে ওইটা ধরে বসো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। বয়স কত? আমার বয়স 12। 12 বছর। আপনার বয়স? আমার বয়স তো 20 বছর। 20 বছর। তাহলে এই যে আপনি 20 বছর বয়সে 12 বছরের একটি ছেলেকে বিয়ে করেছেন, এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন ভালোবাসা খুবই গভীর থেকে গভীরতম জায়গায় পৌঁছে যায়। এটা আসলে আমাদের ফ্যামিলি সবাই মতে বিয়ে হয়েছে। আসলে আমরা তো আসলে প্রেম করে বিয়ে করি নাই, আমাদের ফ্যামিলি হচ্ছে আমাদেরকে বিয়ে করাই দিছে। না মানে জাতি জানতে চাই কি এমন মজবুরি ছিল? হ্যাঁ, কি এমন মজবুরি ছিল যে পোলিও ইনজেকশন নেওয়ার বয়সে একে নিজেকে ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে বাড়ির লোক? আপনার কি আগে কোথাও বিয়ে হয়েছিল নাকি? না না, আগে কোথাও বিয়ে হয়নি, এই প্রথম বিয়ে। আর এইও তো অপ্রাপ্ত বয়স্ক, আগে কি বিয়ে টিয়ে করছিলেন নাকি? না না না, এই শুরু মানে। ভাই এর মতো পাগলা জোতা সাংবাদিক আমি কোথাও দেখিনি, এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন ওটা বিয়ে নয় ললিপপ বিলি করা হচ্ছে। আগে একবার নিয়েছো? আগে একবার বিয়ে করেছো? বোকা চোদা। আচ্ছা এই যে অল্প বয়সে যে আপনার হলো বিয়ে করেছেন, এটা আপনার হলো মানে একটা কৌতূহলের বিষয় যে এই অপ্রাপ্ত বয়সেই আপনার হচ্ছে একজন 20 বছরের নারীর সাথে আপনার 12 বছরের একজন ছেলের বিয়ে হয়েছে। তো যখন আপনারা রাস্তাঘাটে আপনার দুজন যান, মানুষ তখন আপনার হচ্ছে খারাপ মন্তব্য করে না? হ্যাঁ করে, করলে আর কি করা যায়। মানে আপনাদেরকে কিছু বলে মানুষ? হ্যাঁ বলে যে এত লোক একটা ছেলের সাথে তুমি বিয়ে করছো। আর এটা বলে না যে এইটুকু বয়সে এত বড় বাচ্চাটা তোমার হলো কিভাবে? না মানে আমি জানতে চাই যে এটা কোথাকার মা বাবা, কোন প্রজাতির মা বাবা যে ছেলের এখনো দাঁড়ালই না ভালো করে বিয়ে দিয়ে দিল? বলেন কি ইয়ে মানে আমি কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর কথা বলছি। তো আসলে আপনার কি এই বয়সে বিয়ে করাটা কি আপনার উচিত হয়েছে বা ঠিক হয়েছে আপনি মনে করেন? ওসব কথা বাদ দিয়ে বেচারা ছেলেটাকে একবার দেখো, এই মনে হচ্ছে বার কত প্রদীপে তেল ঢেলে দিলে আর একে এক্সরে মেশিনেও দেখতে পাওয়া যাবে না। যদিও আমার সন্দেহ আছে যে এর মেশিন দিয়ে তেল বেরোয় নাকি পাউডার। তো বন্ধুগণ এবার দেখে নেব ভাইরাল হওয়া কিছু খবরের হেডলাইন। ওয়েলকাম টু 23.5 ঘন্টা, হাসিয়ে থাকে হাসিয়ে রাখে। মধুমিতা নয়, এবার পাহাড় দেখাতে হাজির নতুন সুন্দরী। এই হাবাসি ঠারকি সাংবাদিক কাকু কোন পাহাড়ের কথা বলছে আমি কিন্তু ভাই বুঝতে পারছি না। এই ছবিটা দেখে যদি বিচার করা হয় এখানে তো কোনো পাহাড় দেখা যাচ্ছে না। দাদা ভালো করে দেখো, ঠিকই দেখতে পাবে, অনেক বড় বড় পাহাড় আছে। হৃদরোগ থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। দিদিকে আমরা যতই দেখছি ততই মুগ্ধ এবং অবাক হচ্ছি, একজন মহিলা কি না পারেন ভাবুন একবার। হ্যাঁ ভালো গান করতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, কত রকমের ভাষা জানেন, আবার ডাক্তারি বিদ্যাও যে কম বেশি জানেন সেটারও আজ প্রমাণ পাওয়া গেল। ভাই হে ভগবান, এত ট্যালেন্ট একটা মানুষের কিভাবে থাকতে পারে? রাতের আধারে চোরে এসে কেটে নিয়ে গেল স্কুল পড়ুয়ার গোপনাঙ্গ। ভাই চোর, চুরি করার আর জিনিস পেলি না, শেষে ওটাই কেটে নিয়ে যেতে হলো। হ্যাঁ দাদা তুমি তোমারটা সাবধানে রেখো। আমিষার বিকিনি লুকে কুপোকাত নেটবাসী, উষ্ণতায় ভরা নায়িকার ছবি। এটাও নাকি ভাই একটা খবর, মানে ভাবা যায়। হ্যাঁ কিছু করার নেই, এটাই বাস্তব। বোতামহীন কোটে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, সংবাদ পাঠিকাকে দেখেই লাফিয়ে বাড়ে চ্যানেলের টিআরপি। ওটা সংবাদ পাঠিকাকে দেখে হবে না, ওটা হবে সংবাদ পাঠিকার গুলোকে দেখে। এই লোক নিজেই নিজের সব দাঁত খুলে গার্লফ্রেন্ডের জন্য দাঁতের নেকলেস বানিয়েছে। না মানে দাদা, দুনিয়াতে এত এত মণি মুক্ত সোনা রূপো হীরে থাকতে তোমার দাঁত দিয়েই নেকলেসটা বানাতে হলো? এটা থেকে প্রমাণিত ভালোবাসায় মানুষ সবসময় অন্ধ হয় না, মাঝে মাঝে ফোকলাও হয়।
তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এইরকম ধরনের ভিডিও যদি মাঝে মাঝে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তোমরা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।